السلام عليكم ورحمة الله وبركاته حمد ومصلي على ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدنا علما একজন ভাই প্রশ্ন করেছিলেন যে সালাতের মধ্যে সাজদাতে গিয়ে কিংবা তাশাহুদে বসে বাংলায় বা নিজের মাতৃভাষায় দোয়া করা যাবে কিনা। নিঃসন্দেহে ভাই এই ব্যাপারে ওলামাদের মধ্যে চরম বিতর্ক আছে, এই ব্যাপারে ওলামাদের মধ্যে চরম বিতর্ক আছে। প্রথম কথা হচ্ছে যে এই প্রশ্ন কখনোই ফরজ সালাতে কেন্দ্র করে নয়, বরং এটা সুন্নাত বা নফল সালাতে কেন্দ্র করে আলোচনা হচ্ছে। সুন্নাত বা নফল সালাতকে কেন্দ্র করে আলোচনা হচ্ছে যে নফল সালাতে বাংলায় বা মাতৃভাষায় দোয়া করা যাবে কিনা। এ ব্যাপারে ওলামাদের মধ্যে তিনটি দল আমরা পাই। একদল এটাকে হারাম বলছেন, যে মাতৃভাষায় সালাতের মধ্যে দোয়া করা হারাম। আর একদল বলছেন যে মাতৃভাষায় সালাতের মধ্যে দোয়া করা হচ্ছে মাকরুহ বা অপছন্দনীয়। আর একদল বলছেন যে সালাতের মধ্যে মাতৃভাষায় দোয়া করা ওদের জন্য জায়েজ যারা সালাতের কিছু জানে না, যারা সালাতের বিধিবিধান দোয়া আহকাম কিছু জানে না, নতুন নতুন সালাত শুরু করেছে, তাদের জন্যে, শুধুমাত্র তাদের জন্যে বাংলায় দোয়া করা জায়েজ। শেখ সালেহ উসাইম শেখ ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ আলাইহি বলছেন মাজমুউল ফতোয়ার 22 খণ্ডের 488 পৃষ্ঠায় যে দোয়া ইয়াজুজু বিল আরাবিয়াতি ওয়া বিগাইরিল আরাবিয়াতি, দোয়া আরবি এবং অআরবি উভয় ভাষাতে জায়েজ, আরবি এবং আরবি ছাড়া অন্য ভাষা উভয় ভাষাতে দোয়া করা জায়েজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি দোয়া করছেন তার মনের খবর উদ্দেশ্য খুব ভালো জানেন। ইসলাম সওয়াল ও জবাব সূত্রে বর্ণিত হচ্ছে যে ওয়ালাকিন ইদ কানা আল মুসাল্লি আজিজান আন আদ-দুআ বিল আরাবিয়্যাতি, যখন কোনো ব্যক্তি আরবিতে দোয়া করতে অপারগ, আরবিতে দোয়া করতে সমর্থ নন, ফালা মানিআ মিন আদ-দুআ বিলুগাতিহি, তাহলে সেই ব্যক্তি তার ভাষাতে দোয়া করতে পারবে, তাহলে সেই ব্যক্তি তার ভাষাতে দোয়া করতে পারবে। কতদিন পর্যন্ত? আলা আন ইয়াতাআল্লামা আল-লুগা আল-আরাবিয়্যা আসনা যালিকা, যতদিন পর্যন্ত সে আরবি ভাষায় দোয়া না শিখতে পারছে, যতদিন পর্যন্ত সে আরবি ভাষায় দোয়া না শিখতে পারছে। তো কিন্তু এটা কিন্তু একটা নির্দিষ্ট পিরিয়ড উল্লেখ করা হচ্ছে যে আপনি বা আমি যে ব্যক্তি প্রথম সালাত শুরু করছি, আমি ইসলামের বিধিবিধান সম্পর্কে অত জানি না বা দোয়া অত মুখস্থ নেই, কিন্তু আমি জেনে গিয়েছি যে সালাত আদায় করা অপরিহার্য, সালাত ছাড়া কোনো গতি নেই, আমি সেই তাগিদে সালাত আদায় করতে শুরু করে দিয়েছি, কিন্তু আমি এখনও ইসলামের বিধিবিধান বা সালাতের যে নিয়মকানুন জানি না, তো আমাকে শিখতে হবে। তো শেখার জন্য অপেক্ষা করা যাবে না যে আমি আগে শিখে নিই তারপরে সালাত ধরবো, আমি আগে শিখে নিই তারপরে সালাত আদায় করা শুরু করবো, এরকম নয়। বরং আপনি যখন জেনে যাচ্ছেন যে না, সালাত আদায় না করলে মানুষকে জাহান্নামে যেতে হবে, সালাত এক ওয়াক্তের যদি কোনো ব্যক্তি স্বজ্ঞাত অবস্থায়, জ্ঞান থাকা অবস্থায় এক ওয়াক্তে সালাত ছেড়ে দেয়, তো সেই ব্যক্তি কাফের। তো এই বোধ শক্তি নিয়ে, এই বোঝে নিয়ে যদি কোনো ব্যক্তি সঙ্গে সঙ্গে সালাত আদায় শুরু করে দেয়, আলহামদুলিল্লাহ করতেই হবে তাকে। এবার তার সমস্যা কী? যে সে সালাতের দোয়া, দরুদ বা অন্য অন্য কিছু বিষয়গুলো জানে না। তো ওলামারা কী বলছেন? শুধুমাত্র তার জন্যে যতদিন পর্যন্ত সে সালাতের মাসলা মাসাইলগুলা, সালাতের দোয়া, জিকির আসকারগুলো শিখতে না পারছে, ঠিক ততদিন পর্যন্ত তার জন্যে বাংলাতে বা নিজের মাতৃভাষায় দোয়া করা জায়েজ। আর যখন শিখে যাবে তখন তার জন্য জায়েজ থাকবে না। আমার দ্বিতীয় কথায় বলা হচ্ছে যে একজন ব্যক্তি জিজ্ঞাসা করছেন যে সালাতের মধ্যে ইংলিশ ভাষায় দোয়া করা যাবে কিনা, সালাতের মধ্যে ইংলিশ ভাষায় দোয়া করা যাবে কিনা। তার উত্তরে আল ইসলাম সওয়ালের জবাবে বলা হচ্ছে দোয়া ফি লুগাতিল ইনজিলিসিয়া ওয়া গায়রিহা মিনাল লুগা জায়েজুন খারিজাস সালাহ, ইংলিশ ভাষা এবং ইংলিশ ছাড়া অন্যান্য ভাষাতে দোয়া করা জায়েজ সালাতের বাইরে, সালাতের বাইরে। ওয়া আম্মা সালাতি ফালা ইয়াজুজু,
শাইউ মিনহা বিগাইরিল আরাবিয়াতি ইনদা জুমহুরুল উলামা, কিন্তু সালাতের মধ্যে শুধুমাত্র আরবি ছাড়া অন্য কোনো ভাষাতে দোয়া করা জায়েজ নয়, যেটা জুমহুরুল উলামা বলছেন। তো আমরা বুঝতে পারলাম যে এখানে মত পার্থক্য আছে, কেউ বলছেন যে দোয়া করা জায়েজ, কেউ বলছেন যে না আরবি ছাড়া অন্য কোনো ভাষায় দোয়া করা যাবে না, আবার কেউ বলছেন যে না ওই ব্যক্তির জন্য জায়েজ যে ব্যক্তি ইসলামের দোয়া দুরুদ জানে না, সালাতের বিধিবিধান বা সালাতের জিকির আজকার দোয়াগুলি জানে না, তার জন্যে একটা শর্ত সাপেক্ষে যতদিন পর্যন্ত সে শিখতে না পারছে ততদিন পর্যন্ত জায়েজ। এর দলিল কি? যারা বলছেন যে জায়েজ এর দলিল কি? এর দলিল হচ্ছে রাসূল সাল্লাম বলেছেন সহিহ বুখারী হাদিস নম্বর 835-এর মধ্যে, সুম্মা ইয়াতাখায়্যারু মিনাদ দুআ আ'জাবাহু ইলাইহি ফায়াদউ। আত-তাহিয়াতু দরুদ শরীফ পাঠ করার পরে তার মন যা চাইবে বা তার মনে যে দোয়া করতে ভালো লাগবে সেই দোয়া সে করতে পারবে। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে অপশন দিয়েছেন, ছাড় দিয়েছেন, পূর্ণ স্বাধীনতা দিয়েছে তার মনের ওপরে যে মন যা চাইবে সেই দোয়া করতে পারবে। তো যদি তার সেই মনের চাওয়াটা বা আরবিতে প্রকাশ করতে না পারছে তাহলে সে বাংলাতে বা নিজের মাতৃভাষায় প্রকাশ করতে পারবে। এটা হচ্ছে ওই পক্ষে দলিল যারা বলছেন যে দোয়া করা জায়েজ, তাদের পক্ষে দলিল। দ্বিতীয় দলিল, একজন ব্যক্তি মসজিদের মধ্যে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য সাহাবারা মসজিদে বসে রয়েছেন। তো সেই ব্যক্তি এসে সালাত আদায় করলেন, গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। তিনি বললেন যে তুমি আবার ফিরে যাও, ইরজিই ফসল্লি, তুমি ফিরে যাও গিয়ে আবার সালাত আদায় করো, ফা ইন্নাকা লাম তুসল্লি, কেননা তোমার সালাত হয়নি বা তুমি সালাত আদায় করোইনি। সে ব্যক্তি আবার গেলেন, আবার সালাত আদায় করলেন, আবার আসলেন রাসূল সাল্লামের কাছে, সালাম দিলেন, রাসূল সাল্লাম আবার বললেন যে তুমি আবার ফিরে যাও, আবার সালাত আদায় করো। এরকম তিনবার ঘটলো। চতুর্থবার ওই ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফা ইন্নামা আনা বাশারুন, আমি একজন মানুষ, উসিবু ওয়া উখতিউ, আমি কখনো সঠিক কাজও করি আবার কখনো ভুল কাজও করি যেরকম অন্যান্য মানুষরা করে থাকে। ফাকালা আজল, রাসূল সাল্লাম বললেন ঠিক আছে তাহলে শোনো, ইদা কুমতা ইলা সলাতি ফাতাওয়াদ্দা কামা আমারাকা আল্লাহ, যখন তুমি সালাতে নিয়াত করবে তখন তুমি প্রথমে তুমি ওযু করবে যেরকম আল্লাহ রাব্বুল আলামিন ওযু করতে বলেছেন। সুম্মা তাশাহাদ, তারপর তুমি ওযুর দোয়া পাঠ করবে, ও আকিম, এবং তুমি সালাত আদায় করতে শুরু করবে। এবার ফাইন কানা মা'আকা কুরআনান, যদি তোমার কোনো কোরআন আয়াতে আয়াত বা সূরা মুখস্থ থাকে, ফাকরা, তাহলে তুমি সেটা পাঠ করবে, তাহলে তুমি সেটা সালাতের মধ্যে পাঠ করবে। ওয়া ইল্লা, আর যদি তোমার কোনো দোয়া বা কোনো আয়াত মুখস্থ না থাকে, ফাহমিদিল্লাহ ওয়া কাব্বিরহু ওয়া হাল্লিলহু, তাহলে তুমি সালাতের মধ্যে আলহামদুলিল্লাহ পাঠ করবে, আল্লাহু আকবার পাঠ করবে, আর লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে। সেই তিরমিজি হাদিস নাম্বার 302, সেই আবু দাউদ হাদিস নাম্বার 767। তো এখান থেকে বুঝতে পারা গেল যে যে ব্যক্তি অজ্ঞ ব্যক্তি, সালাত সম্পর্কে তার এত জানাশোনা নেই বা সালাতের দোয়া টোয়া করছে তার এখন মুখস্থ হয়নি বা মুখস্থ নাই তার, তো তার জন্য এই বিধান হচ্ছে যে সে সালাতের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে সে সালাত করতে পারবে। মোট কথা হচ্ছে যে আল্লাহর ভয়ে সালাতের গুরুত্ব মাহাত্ম্য বুঝে তাকে সালাত আদায় করতেই হবে, পদ্ধতি বা ধরনটা যাই হোক না কেন তাকে সালাত আদায় করতেই হবে, এটা হচ্ছে মোদ্দা কথা। তো এখানে এই হাদিসের আলোকে কেউ বলছেন যে হ্যাঁ সেই ব্যক্তি দোয়া করতে অন্য অন্য দোয়া করতে পারবে, কিন্তু এখানে রাসূলুল্লাহ ওই ব্যক্তিকে জিকির আজকার শিখিয়ে দিলেন কি, আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য কথা বললেন না যে তোমার মাতৃভাষা আরবি, তো তুমি আরবিতে তোমার মনে যা আসবে তুমি তাই বলবে। তো এটা দুই পক্ষেরই দলিল। যে পক্ষে বলছেন হ্যাঁ দোয়া করতে পারবে, তারা কি বলছেন যে যেহেতু রাসূল ওই ব্যক্তিকে খুব সোজা করে বললেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে তোমার সালাত হয়ে যাবে, অতএব ওই ব্যক্তিকে রাসূল ছাড় দিলেন,
আর যে পক্ষে বলছে না এটাই হচ্ছে সালাতে মাতৃকে দোয়া করা যাবে তার পক্ষে দলিল, তারা কি বলছেন যেখানে রাসূল সাল্লাম ওই ব্যক্তিকে যে ব্যক্তি জানে না কিছু তার কি বললেন, তুমি অন্তপক্ষে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তাকে কথা বললেন না যে তুমি তো তোমার মাতৃভাষা আরবি, তুমি তোমার মাতৃভাষাতে তোমার মনের কথাটা বলবে। তো আমরা বুঝতে পারলাম যে এই বিষয়ে মত পার্থক্য অবশ্যই আছে। এবার যেটা আমি বুঝতে পেরেছি এই এর ভিত্তিতে, এই মত পার্থক্যের ভিত্তিতে, সেটা হচ্ছে সালাত আর হজ হচ্ছে দুটি এমন বিষয় যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত ঠিক ওইভাবে আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছো, তোমরা সালাত ঠিক ওভাবে আদায় করো যেভাবে সালাত সম্পর্কে বা আমার সালাত সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 631 এবং 6008, সহিহ মুসলিম হাদিস নম্বর 674। তো এখানে যদি আমরা এই হাদিসটার প্রতি লক্ষ্য করি তাহলে কি দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে তোমরা সালাত ঠিক ওইভাবে আদায় করো যেভাবে তোমরা আমাকে আদায় করতে দেখেছো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই সালাতের মধ্যে দোয়া মাসরাই পাঠ করেছেন, এমন দোয়া পাঠ করেছেন যেগুলো হাদিসে বর্ণিত হয়েছে বা যেগুলো তিনি বর্ণনা করেছেন। তিনি নিজের মাতৃভাষায় দোয়া করেছেন, এর কোনো প্রমাণ পাওয়া যায় না। আর তারপর থাকলো বাংলা বা ইংলিশ বা অন্যান্য ভাষা, তিনি তো সেগুলো কখনই করেননি কারণ তিনি এগুলো জানতেন না। তো যদি আমরা আমাদের সালাতটাকে হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে নকল করতে চাই, তার আনুগত্য করতে চাই, তাহলে আমাদের বাংলা ভাষায় বা অন্যান্য ভাষায় দোয়া করা ঠিক হবে না বলে আমাকে মনে হচ্ছে। তো এটা হচ্ছে মুদ্দা কথা, এটা হচ্ছে বিতর্ক যেটা আপনাদের সামনে উপস্থাপন করা হলো। এরপরেও উত্তম হচ্ছে সালাতের মধ্যে দোয়া মাসুরাই পাঠ করা, সালাতের মধ্যে দোয়া মাসুরাই পাঠ করা এবং খুব ছোট সহজ সহজ অনেক দোয়া আছে যেগুলো আপনার মনের ভাব প্রকাশ করতে যথেষ্ট, মনের ভাব প্রকাশ করতে যথেষ্ট। তো আপনি সেই দোয়াগুলো ছোট ছোট মুখস্থ করুন, একদিন দুদিন টাইম নেব ঠিক আছে, কিন্তু আপনার জন্য যেটা অপরিহার্য ফরজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে ধর্মীয় শিক্ষা অর্জন করা অপরিহার্য, প্রত্যেক মুসলিমের উপরে ধর্মীয় শিক্ষা অর্জন করা অপরিহার্য, অন্ততপক্ষে এতটা শিক্ষা অর্জন করা অবশ্যই অপরিহার্য যতটা জানলে আপনি ইসলামকে সুস্থভাবে পালন করতে পারবেন। বিশেষ করে সালাতের যে বিধিবিধান দোয়া দরুজ এতটুকু তো জানতেই হবে, এটা ফরজ আপনার উপরে। তো যেরকম আপনার উপরে সালাত আদায় করা ফরজ, ঠিক তেমনি সালাতের বিধিবিধান সালাতের নিয়মকানুন জানাটাও আপনার উপরে ফরজ, অপরিহার্য। অতএব আপনি একটা ফরজ যেরকম মানতে যাচ্ছেন ঠিক অনুরূপভাবে আপনাকে আর একটা ফরজ পালন করতে হবে, কি যে আপনাকে শিখতে হবে, জানতে হবে, আপনাকে শিখতে হবে, জানতে হবে। তো যদি আপনি পুরাতন মুসল্লি হন, আপনি দীর্ঘদিন ধরে সালাত আদায় করছেন, তাহলে আপনি অবশ্যই অনেক দোয়া মুখস্থ আছে আপনার, আপনি অবশ্যই শুধুমাত্র সেই দোয়াগুলো পাঠ করবেন, বাংলা দোয়া বা মাতৃভাষায় দোয়া পাঠ করবেন না, যেহেতু মত পার্থক্য আছে। আর যদি আপনি নতুন হন তাহলে আপনার জন্যে অতদিন পর্যন্ত ছাড় আছে যতদিন পর্যন্ত আপনি সালাতের নিয়মকানুনগুলো না জানতে পাচ্ছেন। আর আপনি অবশ্যই এটাই ভাববেন না যে আমি তো ছাড় পেয়ে গিয়েছি তাহলে শেখার দরকার নেই, না, আল্লাহ আপনার অন্তর খবর বুঝতে পারছে। আপনি মানুষকে বা আলেমদেরকে ফাঁকি দিতে পারবেন কিন্তু আল্লাহকে ফাঁকি দিতে পারবেন না। সেজন্য অবশ্যই প্রত্যেক ব্যক্তিকে সালাতের যে নিয়মকানুন যে দোয়াগুলি আছে সেগুলো শিখতেই হবে, এই দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা মাঠে নামবো ইনশাআল্লাহ, এবং সেভাবে আমরা শেখার চেষ্টা করব। শেষ কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা আমি প্রায় বলে থাকি, বিখ্যাত হাদিস, দাআমা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুকা, তোমরা সন্দেহযুক্ত আমল ছেড়ে দিয়ে এমন একটা আমলের দিকে এসো যার মধ্যে কোনো সন্দেহ নেই। ফা ইন্নাস সাদকা তামানিয়াতুন, নিশ্চয় সত্য আমল হচ্ছে সেটা যার মধ্যে শান্তি আছে, ওয়াল কিযবু রিবাতুন, আর মিথ্যা বা ভুল আমল হচ্ছে এটা যার মধ্যে সন্দেহ দ্বিধা দ্বন্দ্ব আছে। তো আমরা যার মধ্যে সন্দেহ আছে, যার মধ্যে দ্বিধা দ্বন্দ্ব, সেদিকে আমরা যাব না ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব যে আমরা আমাদের দোয়াগুলি আরবিতেই পাঠ করা এবং
কোরআন এবং সহিহ হাদিসে যে সমস্ত দোয়াগুলো বর্ণিত হয়েছে সেগুলিই পাঠ করা, এটাই অথেন্টিক এবং এটাই সুন্নতের অধিক নিকটবর্তী। হাদা মা ইনদাল্লাহু আ'লামু বিস-সওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।